বিক্ষোভের তৃতীয় দিনে জলকামান ব্যবহার করেছে মিয়ানমারের পুলিশ ও সেনাবাহিনী। ইয়াঙ্গুন ও নেপিদোতে বিক্ষোভ দমন করতে ব্যবস্থা নেয় নিরাপত্তা বাহিনী। এছাড়া বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়েছে মিয়ানমারের সেনা কর্মকর্তারা। সোমবার বিক্ষোভকারীদের সতর্ক করে সেনাবাহিনী বলেছে, আপনারা বাড়ি চলে যান, না হলে সেনাবাহিনীর মোকাবেলা করতে হবে। আন্দোলনকারীদের হঠাতে জলকামান প্রয়োগ করেছে সেনা সরকার। তবু এনএলডি নেত্রী তথা স্টেট কাউন্সিলর অং সান সুচিসহ আটক নেতাকর্মীদের মুক্তি এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে জনতা অনড়। শুধু এনএলডির কর্মী সমর্থক নন, রাজধানীর রাস্তায় স্লোগান প্ল্যাকেটে মুখর হন চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষকরা। জলকামানের মুখে পড়ার আগে এক সরকারি চিকিৎসক বলেন, দেশের স্বার্থেই আমরা ধর্মঘটের ডাক দিয়েছি, বেতন কাটা যাক, তবু আমরা সরকারি চিকিৎসক শিক্ষকরা কেউ কাজে যাব না। সরকারি টিভি চ্যানেলে আজই আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় বলা হয়েছে, আন্দোলনের নামে আইন ভঙ্গ করলে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন। এদিকে মঙ্গলবার মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের এক সপ্তাহ পর প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক পদক্ষেপ নিল নিউজিল্যান্ড। দেশটির সঙ্গে সম্পর্ক স্থগিতের পাশাপাশি সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, মিয়ানমারের সঙ্গে সব উচ্চ পর্যায়ের যোগাযোগ স্থগিত করেছে নিউজিল্যান্ড। মিয়ানমারের সহায়তা কর্মসূচির কোন প্রকল্প সামরিক সরকারকে সরবরাহ করা হবে না। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থান ঘটিয়ে অং সান সুচিসহ দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের বন্দী করা হয়। মিয়ানমারের গত নভেম্বরে অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে দেশটির সেনাবাহিনী। ঢাকা টাইমস, নিউজ ডেস্ক।